আজ থেকে শুরু হলো বড় মধুসূদন রূপেশ্বর রায় হাই স্কুলের মরসুমি ফল বিতরণ। এদিনের ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র বীর, পরিচালন কমিটির সদস্য বিদ্যুৎ কুমার রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি হয়েছে মিড ডে মিল সেকশনে। সেখানে বলা হয়েছে, প্রতি মাসে চারবার পুষ্টিকর খাবার যেমন ডিম বা মুরগির মাংস কিংবা মরসুমি ফল ছাত্রছাত্রীদের খাওয়াতে হবে। সেই বিজ্ঞপ্তি মোতাবেক আজ ছাত্রছাত্রীদের কমলা লেবু বিতরণ করা হল। প্রসঙ্গত পুষ্টির দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য। এবার প্রতিটি স্কুলে পিএম পোষণ যোজনার মিড ডে মিলে মিলবে ডিম বা মুরগির মাংস কিংবা মরসুমি ফল। 2023 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে এই নতুন খাবার পাবে শিক্ষার্থীরা। স্বাস্থ্য নিয়ে কোন রকম আপোষ না করে শিক্ষার্থীদের বাড়তি পুষ্টিদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়গুলিতে পিএম পোষণ যোজনার আওতায় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে মিড ডে মিল এর পাশাপাশি ডিম বা মুরগির মাংস কিংবা মরসুমি ফল দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এই জন্য পিএম পোষণ যোজনায় 371,90,78,400 টাকা বরাদ্দ করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু অতিরিক্ত 20 টাকা করে দেওয়া হবে। আর এই টাকা দিয়ে শিক্ষার্থীদের কখনো ফল, কখনো ডিম বা কখনো মাংস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে বিদ্যালয়কে। রাজ্যের 24টি জেলার সমস্ত বিদ্যালয়ে যাতে যথাযথভাবে এই নির্দেশ মানা হয় তার জন্য দিনক্ষণ বেঁধে দিয়েছে সরকার। প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক বিতরণের তারিখ। বিভিন্ন স্কুলগুলিতে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয় বলে বরাবর অভিযোগ করতেন সকলে। চার মাসের জন্য হলেও সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে। কি প্রোগ্রাম ছিল আপনাদের? আমাদের ওই সরকারি নিয়ম অনুযায়ী আর কি মিড ডে মিল সেকশনে একটা অতিরিক্ত নিউট্রিশন ফুড, মানে প্রতি মাসে চারবার আর কি, সেটা একটা অতিরিক্ত সরকারি বরাদ্দ। এটা আমাদের ভিটামিন প্রোটিন জাতীয় খাবার দেওয়ার একটা অর্ডার সরকার থেকে এটা আমরা পেয়েছি। সেই অর্ডার মোতাবেক আজকে আমরা ছাত্রছাত্রীদের হাতে কমলা লেবু তুলে দিলাম। তো এই পরবর্তীকালে হয়তো পরের সপ্তাহে হয়তো আমরা আপেল দিব, হয়তো শেষ সপ্তাহে আমরা মাংস ভাত খাওয়াতে পারি, এরকম একটা পরিকল্পনা বা সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। সমস্ত শ্রেণীতে কি দেওয়া হচ্ছে না? সেটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী 5-8 পর্যন্ত ছাত্রছাত্রীদের আমরা এটা দিব। আচ্ছা, এই যে ফল দিতে গিয়ে কোনো কি সমস্যা হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে না? সব ছাত্রছাত্রীরাই নিচ্ছে, আনন্দিত একটা আনন্দের বিষয় ওদের, খুব আনন্দ সহকারে নিচ্ছে আর কি সবাই। আর ওটা আগ্রহী খুব, এটা নতুন একটা প্রকল্প সরকারের, এটাকে স্কুলের কর্তৃপক্ষ হিসেবে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগটা আরও আগে নিলে আরও ভালো হতো, কারণ এই এত অঞ্চলে ছাত্রছাত্রীরা অপুষ্টিজনিত রোগে ভোগে। তো সেই জায়গায় যদি দাঁড়িয়ে এরা যদি স্কুল থেকে কিছুটা ভিটামিন প্রোটিন পেয়ে যায়, তো সেটা অনেকটা ওদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারে লাগবে। কার্যকরী একটা পদক্ষেপ সরকারের, এটাকে আমি ধন্যবাদ জানাই। স্যার, এই যে পদক্ষেপ বা এই যে একটা প্রকল্প, এটা কতটা ড্রপ আউট বন্ধ করবে বলে মনে করেন? এটা অনেকখানি সহযোগিতা সাফল্য আসতে পারে, কারণ ছাত্রছাত্রীরা যখন জানবে যে স্কুলে গেলে খাবার থেকে শুরু করে প্রোটিন জাতীয় খাবারও পাওয়া যাচ্ছে, এদিকে বই খাতা এদিকে তো আসেই, বিভিন্ন গ্রান্টগুলো পাচ্ছে, তো সেই জায়গায় অনেকটা ড্রপ আউট অনেকটা এখন প্রায় কমে গিয়েছে আমরা যেটা পরিসংখ্যানে দেখি। কী নাম আপনার, কোন দায়িত্বে আছে? আমার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র বীর, বড় মধুসূদন রূপেশ্বর রায় হাইস্কুল, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আপনি কি আপনার সন্তানকে ইংরাজি শিক্ষায় দক্ষ করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের সঙ্গে। আমাদের এখানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখানে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে। আমাদের স্কুলে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা ইংরাজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষাদান করা হয়। নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং সাংস্কৃতিক বিষয়ে দক্ষ করে তুলতে এখানে নিয়মিত খেলাধুলা এবং নাচ গানও শেখানো হয়।
সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার স্কুল। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, গোসাইরহাট বন্দর, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 9851401724। আবারও বলছি 9851401724। অবিলম্বে যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ধন্যবাদ।